গাইস আজকে আমি একটা দারুন আলু রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুর এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখো ফ্রেন্ডস, সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো এখন মেখে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, ধনে পাতা, লবণ কুচি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি এর ভিতরে অল্প অল্প ময়দা দিয়ে মাখবো। আমি এর ভিতরে জল ইউজ করব না, ময়দা দিয়েই মাখবো। ডোটা মাখা হয়ে গেছে, আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। আর দিয়ে একটু এরকম এরকম করে রুটি আকারে বানিয়ে নিচ্ছি। একটু উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম। আমি পিৎজার মতন কেটে নেব। এবার আমি একটা প্যানে বাটার দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম। তারপর উল্টে নিলাম। তারপর আমি তুলে নেব। দেখো কত সুন্দর লাগছে।